এবার ক্রিস ফোরে হতে যাচ্ছে কিয়ারা ইন এবং কীর্তি আউট। বলিউডের অন্যতম হার্টথ্রব হিরো ঋত্বিক রোশন গত বছর তার অয়ার সিনেমা ব্লকবাস্টার হয়েছিল, বক্স অফিস ছুঁয়েছিল 300 কোটি রুপি আয়ের মাইল ফলক। কিন্তু এরপর আর কোনো সিনেমার ঘোষণা দেননি এ তারকা। তবে কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ফাইটার সিনেমায় আবার তাকে দেখা যাবে, কিন্তু এই সিনেমারও শুটিং এখনো শুরু হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে এবার বলিউড হাঙ্গামার খবর, শিগগিরই ক্রিস ফোর সিনেমায় ঘোষণা আসতে চলছে। এই সিনেমায় ঋত্বিকের নায়িকা হতে চলছেন হালের আবেদনময়ী কিয়ারা আদবানি। এর আগে এ সিনেমায় কীর্তি সেননের নাম আলোচনা এসেছিল। কীর্তি সেননের আগে আলোচনা এসেছিল দীপিকা পাড়ুকোনের নাম। তবে এ কোনো বিষয়টি যেহেতু পার্মানেন্টলি ঘোষণা দেয়নি, সেহেতু এবার পার্মানেন্টলি হয়তো হতে যাচ্ছে কিয়ারা আদবানি। অবশ্য গত বছরই এক সাক্ষাৎকারে ঋত্বিক জানিয়েছিলেন তার বাবা খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন ক্রিসের চতুর্থ কিস্তির কাজে হাত দেবেন। বলিউড হাঙ্গামার নতুন আবেদন বা প্রতিবেদন অনুযায়ী রাকেশ রোশন তার পরবর্তী কিস্তির জন্য চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। সিনেমায় নতুন প্রজন্মের তারকা কেন্দ্রীয় নারী চরিত্রে থাকবেন। সূত্রটি বলিউড হাঙ্গামাকে জানিয়েছেন ক্রিস ফোর সিনেমার জন্য নির্মাতারা কিয়ারা আদবানিকে চাইছেন। সিনেমায় দুজন নায়িকা থাকবেন। কেন্দ্রীয় নারী চরিত্রে কীর্তি সেননকে নেওয়ার কথা ভাবা হলেও তার ডেট ডায়েরি সম্পূর্ণ ব্লক। এরই মধ্যে কিয়ারা 5 সিনেমায় চুক্তি সেরেছেন। আর কিয়ারা শুধু সুন্দরীই নন, সত্যিকার অর্থেই ভালো পারফর্মার। তাছাড়া ঋত্বিকের সঙ্গে তার নতুন জুটি হবে। রিসেন্টলি নির্মাতারা কিয়ারাকে নিয়ে আলোচনা সেরেছেন। এই সুপার হিরো ফ্রাঞ্চাইজির জন্য বহুদিন অপেক্ষা করছে ঋত্বিক রোশনের ভক্তকুল। যদি কিয়ারা আদবানি এ সিনেমায় চুক্তিবদ্ধ হন, তবে ঋত্বিকের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে কিয়ারা আদবানিকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ঋত্বিকের সাথে ক্রিস ফোরে এবার হয়তো দেখা যাবে কিয়ারাকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।